हेलो फ्रेंड्स, वेलकम टू माय फर्स्ट ब्लॉग। तो फ्रेंड्स, हमें आज के अपना देखा झाड़ग्राम मिनी पार्क व चिड़ियाखाना। फ्रेंड्स, हमारा बैरिए पड़े बाइक नहीं झाड़ग्राम पथे। तो फ्रेंड्स, और किसुक्षण मध्य हमें पहुँचे जाब झाड़ग्राम डियर पार्क व मिनी चिड़ियाखाना। तो वीडियो फुल देखते थको। तो फ्रेंड्स, प्राय पहुँचे गे झाड़ग्राम चिड़ियाखाना। तो अपन के देखा टिकट काउंटारे कत तो नहीं टिकट। तो फ्रेंड्स, झाड़ग्राम पार्के एले अवश्य टिकट काटबें और ये हलो से टिकट काउंटार, एखान टिकट संग्रह कर पार्क भेतरे ढोका जाए। तो फ्रेंड्स, हमें अपन के देखा टिकट काउंटारे बहरे एक चार्जशीट देवा आखने लेखा पार्क विभिन्न रूल्स, तो एक कष्ट पड़े ने फ्रेंड्स। ये हलो से चार्जशीट। तो फ्रेंड्स, एबारे आमरा प्राय पार्कर भेतरे प्रवेश करे गेलाम। तो फ्रेंड्स, पार्कर भेतरे प्रवेश करते प्रथमे आपनारा देखते पाबेन नीलगाय। नीलगाय खूब सुंदर नीलगाय, आर एटा झाड़ग्राम पार्क प्रथमे देखते पाबेन। एकटु एगिये गेलाम नीलगाय देखे, देखते पेलाम आमरा हरिण। तो फ्रेंड्स, एखाने अनेकगुलो हरिण रयेछे, हरिणगुलो खूब सुंदर। पताए खावा अपना का सामने इले चले सत्य पार्टी अनेक कि पार्टी खूब सुंदर देखा अपना मन अवश्य भरे जाए। तो प्लिज प्लिज भाई आसें अवश्य डेयर पार्टी आसें, डेयर पार्क खूब भलो। फ्रेंड्स, हरिण सामने फार्ष्ट टाइम तो सामने हरिण देखा। तो फ्रेंड्स, और एक एगते देखते पेलम उठ पाखी, विशाल आकृतर पाखी, और फार्ष्ट टाइम यो बड़ो उठ पाखी हमें देखल। सत्य मन पड़े गल, खूब भाव लगल आज ये पार्के एस। तो फ्रेंड्स, उठ पाखी देखार पर आप एगिए गलम, एखे एक उठ पाखी रही है। फ्रेंड्स, अनेकगुल उठ पाखी रही है एखे। फ्रेंड्स, पाखिटा खूब भलो देखते ही पाच, পাখিরা খুব সুন্দর খেলা করছে, বিভিন্ন রকম রঙে রঙে করছে তাদের সাথে। তো ফ্রেন্ডস, পাখি দেখার পর আমরা একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখতে পেলাম সজারু। ফ্রেন্ডস, এগুলো সজারু, সজারু, আর এগুলো খুবই মানে সজারু কাঁটাগুলো খুবই শক্ত। फ्रेंड्स, एक एगोते देखते पेलम भालुक। फ्रेंड्स, ये भालुक भालुटा रोद पोआच्छे, और एक भालुक सेखाने बसे आछे, और एटा एखाने शुये आछे। फ्रेंड्स, दुटो भालुक देखते पेलम, खूब भालो लागलो। फार्स्ट टाइम भालुक देखलाम आमि एकटा सामने थेके, सत्यि पार्के एसे मनटा भालो लागलो। तो आर एकटु एगिये पड़लाम। फ्रेंड्स, भालुक देखार पर देखते पेलम, देखे बोलते कि आते फ्रेंड्स, देखे बान्धव रही है, देखने चेष्टा कर बान्धवटा बस खूब सुंदर बान्धव। फ्रेंड्स, देखे एक एगोते देखते पा ईगल, खूब बड़ प्रजाति ईगल, সম্ভবত পাখির নকরে এনেছে, প্রতিটা করতেছে। ফ্রেন্ডস, একটা মনে করে পাখি রয়েছে এখানে, তার মধ্যে যেটা আমার সামনে দিয়ে গেলো ওটা সব থেকে বড়ো, আর ওটা উড়ে গেলো যে তার ডানা হাওয়াটা আমার গায়ে লেগে গেল। তো ফ্রেন্ডস, একটু এগোতে দেখতে আমার ময়ূর। ফ্রেন্ডস, ময়ূর ফার্স্ট টাইম তো সামনে দিকে দেখলাম, খুবই ভালো লাগলো। তো ফ্রেন্ডস, ময়ূর দেখে আমরা এগিয়ে পড়লাম, এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী দেখা যায়। তো মোটামুটি ঝাড়গ্রাম পার্কে এসে সত্যি আজ খুব ভালো লাগলো। তো ফ্রেন্ডস, এটা হলো সেই বাঘ, ঝাড়গ্রামের সব থেকে আকর্ষণীয় চিড়িয়াখানার এই বাঘ। ফ্রেন্ডস, বাঘটা শুয়ে আছে আর খুবই শান্তভাবে শুয়ে আছে, আর আমি ফার্স্ট টাইমে তো সামনে থেকে এই বাঘটা দেখলাম, সত্যি আজ মনটা ভরে গেল, খুব আনন্দে মনটা ভরে গেল। তো অবশ্যই অবশ্যই যারা ঝাড়গ্রাম পার্কে আসুনি, ঝাড়গ্রাম পার্কে একবার আসুন, দেখে যান, খুব সুন্দর। তো ফ্রেন্ডস,
আমাদের বাগদাটা কমপ্লিট, এবার আমরা এগিয়ে যাচ্ছি। তো সম্ভবত এখানে কিছুটা রয়েছে, দেখা যাক। ফ্রেন্ডস এখানে কিছু নেই, আমরা এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি চা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, এ হলো চার্জশিট, যেটা পার্কের ভেতরে কী কী আছে সব কিছু লেখা আছে বা ছবি দেওয়া আছে। তো ফ্রেন্ডস আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী দেখতে পাই। তো মনে হচ্ছে এখানে কুমুর রয়েছে ফ্রেন্ডস। হ্যাঁ, এখানে কুমুর রয়েছে। তো সম্ভবত কুমুরটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, খুবই খারাপ লাগছে, আপনাদেরকে দেখাতে পারলাম না ফ্রেন্ডস। কুমুরটা হয়তো জলের ভিতরে বা অন্য কোনো কারণবশত কুমুরটা দেখতে পাচ্ছি না আমরা। তো কুমুরটা এখানে ছিল ফ্রেন্ডস, খুবই দুঃখিত। আমার চ্যানেলে যদি ফ্রেন্ডস নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। ফ্রেন্ডস আমরা এগিয়ে যাচ্ছি, পার্কের ভেতরে একটা বাড়ি রয়েছে, কী সব লেখা আছে পড়তে পারলাম না। ফ্রেন্ডস আমরা এগিয়ে যাচ্ছি, ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ঝাড়গ্রাম পার্কে আসুন, ঘুরে যান, মন ভালো হয়ে যাবে। আর এখানে অনেক কিছু দেখার মতো রয়েছে ফ্রেন্ডস। সম্ভবত আজকে আমাদের দেখার মতো আর কিছু নেই, প্রায় আমরা যেতগুলো পেরেছি দেখিয়েছি। তো সব কিছু দেখাতে পারিনি, দুঃখিত, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেতগুলো পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, মনে হচ্ছে আর কিছু দেখতে পাবো কি পাবো না চেষ্টা করছি, যদি কিছু দেখা যায়। দেখা যাক, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, কিছু আছে দেখছি। ফ্রেন্ডস কিছু দেখতে পাচ্ছি না এখন অবধি, আমরা এগিয়ে যাচ্ছি। পার্কটা অনেকই বড়, আর ভিডিওটা বড় হওয়ার জন্য আমি সব কিছু জিনিস দিতে পারছি না। তো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফ্রেন্ডস এখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, দেখতে পেয়েছেন আপনারা। এগিয়ে যাচ্ছি, চারিদিকে জঙ্গলে ঘেরা ঝাড়গ্রামের সুন্দরময় ডিয়ার পার্ক বা চিড়িয়াখানা, মনোরম জায়গা, সত্যি মন কেড়ে নেবে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। তো ফ্রেন্ডস এখন অবধি কিন্তু দেখতে পাচ্ছি না অবশ্য। তো ফ্রেন্ডস এখানে ময়ূর রয়েছে, এখানে তো ময়ূর রয়েছে, আর ময়ূরগুলো দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস। এই হলো সেই ময়ূর, খুব সুন্দর ময়ূর ফ্রেন্ডস, অনেকগুলোই ময়ূর রয়েছে। ময়ূরটা খুব সুন্দর বসে আছে, আর যাক ওকে ডিস্টার্ব করবো না। তো ফ্রেন্ডস আজকের মতো এইটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফ্রেন্ডস আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, হয়তো ভুল হয়ে থাকতেই পারে, তো প্লিজ সেটা কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এটাই, আর ছুটি পেলে অবশ্যই ঝাড়গ্রামে আসবেন, ডিয়ার পার্ক ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, সত্যি মন কেড়ে নেবে। তো ফ্রেন্ডস টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।